সবাইকে সিলেটের নিউজ 24 থেকে আমি এম ইজাজুল হক ইজাজ প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সিলেট সদর উপজেলা 2 নং আটকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব দিলবর আহমদ দিলওয়ার। আপনার কাছে আমরা জানবো যে নির্বাচন করার তো প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে জনপ্রতিনিধিত্ব করার, আপনার আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি জানেন। আসসালামু আলাইকুম, আমি লাইভ নিউজ 24 লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সর্বপ্রথমে আমি 2 নম্বর হাটকলা ইউনিয়নবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই যে লাইভ অনুষ্ঠানের যে এজাজ ভাই আজকে আমাদের অনুষ্ঠানের যে লাইভ সাক্ষাৎকার নিচ্ছেন, এজাজ ভাইকে এবং কর্মকর্তাদেরকে, নিউজ 24-এর কর্মকর্তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউনিয়নের জনগণের সেবা করা এবং এলাকার উন্নয়ন করা। আসলে আমি ২০০১ সালে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার, বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছিলাম। আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর আমি এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমি স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন করেছি এবং অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে আমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিডি এবং বিজিএফ আমি সঠিকভাবে বণ্টন করে দিয়েছি এবং আমার পকেট থেকে অনেক সাহায্য সহযোগিতাও করেছে। আসলে আজকের এই লাইভ সাক্ষাতে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি 2010 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আলহাজ মুসাইদ আলী চেয়ারম্যান, মুসাইদ আলী সাহেব, আলহাজ জমিরুদ্দিন সাহেব, মাস্টার শামসুদ্দিন সাহেব, সাকিবুজ্জামান। কিন্তু আমাদের এই যে নির্বাচনে কোনো দলীয় প্রতীক ছিল না, আমাদের এই প্রতীক ছিল না বিদায় আমি নির্বাচনে জমিরুদ্দিন সাহেব নির্বাচনে জয়যুক্ত করেছেন এবং সেকেন্ড পজিশনে শামসুদ্দিন মাস্টার সাহেব ছিলেন এবং তৃতীয় স্থানে আমি মোহাম্মদ দিলবর আহমদ দিলওয়ার নির্বাচনে তৃতীয় স্থানের অধিকারী ছিলাম, কিন্তু জয়লাভ করতে পারি নাই। তাই বিগত 2015 সালের নির্বাচনে আমাদের জাতীয় প্রতীক নৌকা থাকার কারণে আমি নৌকা থেকে নমিনেশন না পাওয়ার কারণে আমি নির্বাচন করতে পারি নাই। আমি যদি নৌকা অবশ্যই পেতাম তাহলে অবশ্যই এই ইউনিয়নে আমি জয়যুক্ত করতাম, আমি আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান। আজকে এই উদ্দেশ্যে আজকে সামনে 2015 ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 2021 সালে নির্বাচন হবে। যদি আমাকে ইউনিয়ন পরিষদ 2021 সালে যদি আমাকে নৌকা প্রতীক, জাতীয় প্রতীক নৌকা দেওয়া হয়, আমি আশারবাদী 100% আমি নৌকার জয়যুক্ত করব, শেখ হাসিনাকে নৌকা জয়ের মালা পরিয়ে উপহার দিতে পারব। আজকে এই আজ ধন্যবাদ জানাব। আসলে আপনার কাছে আপনার যে নির্বাচনী লক্ষ্য প্রস্তুত জানাব আমরা, বিশেষ করে যে আপনি এই অবহেলিত ইউনিয়নকে এগিয়ে নেওয়ার যে আপনার ডিজিটাল করার যে পরিকল্পনা আছে, কোন ধরনের পরিকল্পনা আপনার আছে যদি জানান। আমার ওইগুলি পরিকল্পনা আছে, আসলে আমি আরও কিছু বলতে চাই। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য আছি, আমি 17 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলাম এবং 2 নম্বর হাটকলা ইউনিয়ন আওয়ামী লীগের 2 নম্বর হাটকলা ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমি সহসভাপতি দীর্ঘদিন যাবৎ সহসভাপতি দায়িত্বে আছি। আমি এইরকম ইউনিয়ন চাই, আমাদের ইউনিয়ন আসলে 2 নম্বর হাটকলা ইউনিয়ন অত্যন্ত অবহেলিত ইউনিয়ন। আমাদের ইউনিয়নের আমাদের ইউনিয়নের ফিটারগঞ্জ বাজার নামক সেঙ্গেরখাল নদী, বিটারগঞ্জের বাজার
এবং মসজিদ বসত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের দাবি এগুলো আমরা পূরণ করতে পারি নাই। যদি আলি আল্লাহ আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যান হিসাবে হতে পারি, জয়যুক্ত হতে পারি, নেত্রী আমাকে নৌকা প্রতীক উপহার দেন, তাহলে আমি অবশ্যই আগে নদী ভাঙ্গন রোধ করব। আর তার পাশাপাশি আমাদের তিনটি বাজার আছে, হাট খোলা শিবের বাজার, পিটারগঞ্জ বাজার, উমাইরগাঁও বাজার, আমি ডিজিটালে রূপান্তরিত করব, উন্নয়ন করব। আর তার পাশাপাশি আমার একটা প্ল্যান আছে, আমাদের হাটখোলা ইউনিয়নের 9টি ওয়ার্ড আছে, আমি এই 9টি ওয়ার্ডে চেষ্টা করব 9টি ছাউনি, বিভিন্ন স্পটে আমি 9টি ছাউনি করে জনগণের বিয়ে বৃষ্টি আসলে এই ছাউনিতে যাহাতে মানুষের মাথা গুজার টাই হয় দাঁড়াতে পারে, 9টি ছাউনির ব্যবস্থা করব। তার পাশাপাশি আমাদের আরও উন্নয়নমূলক কাজ আছে, যে আমাদের মৌলিক অধিকার হলো 5টি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই ব্যাপারে সবচেয়ে গুরুত্ব সহকারে শিক্ষার উন্নয়ন করব। শিক্ষাই সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, আজকের ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই কথাকে লক্ষ্য রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপমণি তাদের প্রথম হইতে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছেন, অসহায় সকল ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছেন এবং 6 বছরের সকল ছাত্রছাত্রীকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন। সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি তাহলে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, নিরক্ষরমুক্ত ইউনিয়ন তথা দেশ গড়া সম্ভব হবে। সম্মানিত যে লাইভে দর্শকবৃন্দ, যাহাতে লাইভে আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আপনাদেরকেও আমার এই লাইভের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আমি আসলে মুক্তিযোদ্ধা মিলির সন্তান, আমাদের চাষা মুক্তি আহত যোদ্ধা আহত, আমাদের দাদা যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, আমি আসলে বিশ্বাস করি মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। আসলে মুক্তিযুদ্ধ কেন হলো, আসলে 1952 সালে পাকিস্তানের শাসক এবং শোষক গোষ্ঠীরা আমাদের সর্বপ্রথম আমাদের মায়ের মুখের ভাষার উপর আঘাত হেনেছিল, বলেছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের